হ্যালো এভি ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত আছে বন্ধুরা এন এম নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশে তোমাদের যে টপিকটা সব থেকে বেশি ভয় লাগে সেটা হচ্ছে ম্যাথ ইংলিশ ভৌতবিজ্ঞান তাই তো তোমরা যেরকম পোল দিয়েছিলে আমি সেই হিসাবে তোমাদের জন্য আজকের ইংলিশ ক্লাসের বা ইংলিশে কীভাবে ফুল স্কোর করা যেতে পারে দেখো এখানে একটা টার্গেট স্কোর দিয়েছি থার্টি আউট অফ ফিফটিন অনেকে বলে স্যার পনেরোর মধ্যে তেরো এটাও সম্ভব দেখো যদি ঠিকভাবে পড়া যায় পনেরো তো পনেরো পাওয়া যেতে পারে তবে আমি তোমাদের একটা বেসিক ধারণা দেবো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পনেরোতেই তেরো পাওয়া খুব একটা কঠিন নয় তবে এইখানে তোমাকে একটু ভালোভাবে খাটতে হবে ঠিক আছে আচ্ছা যে টপিকগুলো কথা বলবো সেই টপিকগুলো পড়লে কি পাস একদমই তাই কিছু সিলেক্টেড জায়গা আছে যেখান থেকে তোমাদের প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন দেয় তার বাইরে প্রশ্ন দেয় না ওই জন্য বলছি দেখো গাধার মতো খাটনি খাটা বন্ধ করো এখানে তোমাদের মেন যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার কম্পিটিটিভ পরীক্ষায় বসেছো তোমাদের যে জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা তোমার বেশি নজর দিতে হবে হ্যাঁ তবে যেটা ইম্পর্টেন্ট নয় সেটাও কি পড়বো না সেটাও অবশ্যই পড়বো বাট যেটা বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন বারবার দিচ্ছে সেটা কেন ছাড়বো তো অবশ্যই তোমাদের কাছে সেই টপিকগুলো বলবো যে টপিকগুলো থেকে প্রশ্ন দিচ্ছে এবং কোথা থেকে এই জায়গাগুলো কালেক্ট করবে অর্থাৎ যে জায়গা থেকে হুবহু কোশ্চেন চলে আসে সেই জায়গাগুলো বলবো ঠিক আছে তো চলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ইংলিশ খুব কঠিন যাদের কাছে তাদের আজকে ক্লাসটা খুব ভালো লাগবে আশা করছি চলো তো আমি আমি একটা তোমাদেরকে আগে নিয়ে যাই প্রিভিয়াস আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেখানে নিয়ে যাচ্ছি তারপর আমি পুরো ডিটেলসটা খুলে খুলে বলছি দেখো আমি যে কথাগুলো বলবো এগুলো না তো কোনো মন গড়া কথা না তো আমার নিজের বানানো জিনিস ওই জন্য আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা কোশ্চেন পনেরোটা কোশ্চেন আছে আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন বলবো যে মোটামুটি কোথা থেকে কী দিচ্ছে না দিচ্ছে এবং যতটা সম্ভব তোমাদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আগে আমি বলি যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো বেশি করে দিচ্ছে দেখো ফার্স্টে যদি চলে আসি আমি যেটা পাচ্ছি চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং অপোজিট মিনিং মানে হচ্ছে অ্যান্টোনিম ওকে অ্যান্টোনিম চেয়েছে অ্যান্টোনিম এই যে অ্যান্টোনিমটা চেয়েছে দেখো এই যে অ্যান্টোনিমটা চেয়েছে এই অ্যান্টোনিমের অর্থাৎ এর সমচায় বিপ বিপরীত যে শব্দ হয় সেটা চেয়েছে চারটে অপশান আছে এবার এগুলো নিয়ে আমরা খুব চিন্তিত কারণ এগুলো তো ভোকা পোশান খুব একটা লিমিটেড কিছু জায়গা থেকে আসে না এখান যেখান থেকে পারে সেখান থেকে কোশ্চেন দিয়ে দেয় তাহলে কি আমরা এখান থেকে ছেড়ে যাব একদমই নয় এইখান থেকেও আমরা ভালোভাবে কালেক্ট করতে পারি নাম্বার ঠিক আছে কিভাবে সেটা আমি একটু পরে বলছি তারপর চলে আসো এখানেও দেখো অপোজিট মিনিং চেয়েছে মানে আমি দেখছি পরপর দুটো কিন্তু অ্যান্টোনিম চেয়েছে সিনোনিম এখন পর্যন্ত আসেনি অ্যান্টোনিম চেয়েছে অ্যান্টোনিম ঠিক আছে এবং এই অ্যান্টোনিমগুলো মুখস্থ করা খুব একটা কঠিন নয় বাট সমস্যা হচ্ছে আমরা যে কোশ্চেনগুলো দেয় সেগুলো দেখে ঘাবড়ে যায় একটু ভালোভাবে মন দিয়ে শুনো ঠিক আছে অনেকগুলো কয়েকটা কথা কথা তো বলা যাচ্ছে তার জন্য বলছেন দেখো এই এই যে চেয়েছে এই এই শব্দটার বিপরীতার্থক শব্দটা চেয়েছে চলো তারপরে চলে আসি কী চেয়েছে তারপর চেয়েছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ অব বোথ দ্য ওয়ার্ডস ইন ইটালিক ইন দ্য টু গিভেন সেন্টেন্স অর্থাৎ দুটো বাক্যের মধ্যে একটা শব্দকে সেন্টেন্স করা আছে এবং সেটার বদলে আমি কি শব্দ ব্যবহার করতে পারি অর্থাৎ এইখানে চেয়েছেন সিনোনিম ওকে দেখো সিনোনিমও চেয়েছে আগে আগেগুলো বললাম অ্যান্টোনিম চেয়েছে কী শব্দগুলো দেখো দেখো দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবেল ফর দ্য জব ফর ক্লার্ক তারপরে দেখো আকাশ কুড নট অ্যারেঞ্জ অল তাহলে এই যে সুইটেবল এবং অ্যারেঞ্জ এর বদলে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পারি অর্থাৎ এখানে কিন্তু সিনোনিমটা চেয়েছে ওকে তারপরে চলে আসছি আগে আমি বলি কোন কোন জায়গা থেকে দিচ্ছে হ্যাঁ তারপরে দেখো কিন্তু সেইখানে অবজার্ভ দ্য টু ইউটারাইজড ওয়ার্ড দ্যাট ফলো হ্যাঁ টু সেন্টেন্স অ্যান্ড গিভ ইউর অবজারভেশন বাই চুজিং এনি ওয়ান পোজিশান বিল অর্থাৎ এইখানে আমাকে বলতে হবে যে কোনটা সঠিকভাবে মানে লেখা হয়েছে যে যে কোনো একটা নাকি দুটোই নাকি কোনটা সেটা চুজ করতে হবে অর্থাৎ এখানে আমাকে বুঝতে হবে শব্দগুলো কি এখানে মাছ করছে কি করছে না ওকে এখানে আমাকে বুঝতে হবে যে এই শব্দগুলো যে এখানে লেখা আছে সেই শব্দগুলো কি বাক্যের সাথে যাচ্ছে কি যাচ্ছে না এই বিষয়টা কিন্তু এখানে চাওয়া হয়েছে তারপরে চলে আসুন পঁয়ষট্টি নম্বর কোয়েশ্চেন হুইজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস অর্থাৎ এইখানে কিন্তু আবার এই তোমার হচ্ছে গিয়ে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশান দিয়ে প্রশ্ন দিয়েছে আমি তোমাদেরকে একটা ফ্রি ক্লাস করিয়েছিলাম যে এগুলোকে কীভাবে কী সলিউশন করবে একটা ফ্রি ক্লাস দিয়েছিলাম সেই ফ্রি ক্লাস দেখলে আশা করছি এখান থেকে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তো এইখান থেকে একটা পার্টিকুলার জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন দেয় এই চ্যাপ্টারটা এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশান এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে প্রতি বছর একই জায়গা থেকে প্রশ্ন দেয় একই জায়গা থেকে তা তুমি ভাবো এখানে তোমাকে ফ্রিতে তোমাকে একটা নম্বর দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা ভালোভাবে পড়ে যাবে তারপর চলে আসো চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল দ্য ফিল দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট এখানে আমাদের এই যেটা চেয়েছে না এটা আমাদের হচ্ছে যে একটা শব্দ এখানে বসাতে হবে এখানে দেখো লেখা আছে ফোর্স হ্যাঁ ডিলিউট কিপ আস্ক তো এখানে আমাদেরকে শব্দটা বসিয়ে দেখতে হবে যে কোন শব্দটা ম্যাচ করছে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজ নয় হ্যাঁ এটা একটু বুঝতে হবে এটা কিন্তু প্রিপোজিশান নয় এখানে একটা শব্দ বসেই দেখতে হবে যে কোন শব্দটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ঠিক আছে তো এখানে আমরা বসিয়ে দিতে হবে যেমন সাম পিপল ঠিক আছে এবার এই প্রত্যেকটা মানে না জানলে তুমি কিন্তু মানে সঠিক মানে যদি না জানো তাহলে কিন্তু উত্তর করলে তোমার ভুল হবে উত্তরটা আমি সেটাও বলো যে তোমার কীভাবে এটা করবে ঠিক আছে তারপরে চলে আসো চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক এখানেও দেখো ঠিক তাই একই রকমভাবে এখানে কিন্তু সেই একই রকম শব্দ মানে এটাও পাচ্ছি দুই দুটো পাচ্ছি মানে সঠিক শব্দ নির্বাচন করুন এখান থেকে পাচ্ছি দুটো কোশ্চেন অ্যান্টোনিম থেকে পেলাম কটা অ্যান্টোনিম থেকে পেলাম দুটো সিরোনিম থেকে একটা পেলাম ফিলিন দ্য ব্ল্যাঙ্ক একটা পেলাম এখানে সরি ফিলিন দ্য ব্ল্যাঙ্ক দুটো পেলাম আর একটা পেলাম যেটা হচ্ছে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তাহলে এখন পর্যন্ত এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া এবার তোমাকে নিয়ে চলে আসি পরের পেজটা আমি পুরোটা পড়িয়ে দেওয়ার পর তোমাদেরকে বলবো যে কোন চ্যাপ্টার কীভাবে শুরু করবে এবং কোথা থেকে একদম হুবহু কোশ্চেন তুলে দেয় ঠিক আছে তবে দেখো চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট এখানেও দেখো আরও একটা আছে অর্থাৎ তিনটে কিন্তু কোশ্চেন পেয়ে গেলাম ও হো হো আরও একটা আছে দেখো চারটে কোশ্চেন পেলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে ঠিক আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে চারটে কোশ্চেন পেলাম নিচের দিকে কিন্তু আরও একটা আছে পাঁচটা পেয়ে গেলাম দেখো পাঁচটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেন্টেন্স সেম অর্ডার হ্যাঁ মানে এখানে কী চাইছে মিনিংফুলি বসবে তো পাঁচটা পেলাম তারপরে দিচ্ছি আরও একটা ছটা তাহলে এটা কল্পনা করা যায় ছটা কোশ্চেন কিন্তু বাজে শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে ছটা কোশ্চেন আচ্ছা এবার চলে আসি লাস্টের দিকে এবার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গ্রুপ আচ্ছা এইখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশান থেকে একটা কোশ্চেন দিয়েছে ঠিক আছে প্রিপোজিশান থেকে অর্থাৎ এখানে আমাদের প্রিপোজিশানের একদম বেসিক নলেজ রাখতে হবে যে উই শুড নট হ্যাঁ ইনডিফারেন্ট ড্যাশ টু সাফারিং এখানে তো বোঝা যাচ্ছে যে টু হবে ঠিক আছে টু না ফ্রম হবে এটা একটু বুঝতে হবে টু না ফ্রম সাফারিং অফ অল ফলো মেন ঠিক আছে এবার এইখানে আমাকে বুঝতে হবে যে কোনটা বসবে তো এই ক্ষেত্রেও দেখো এটা বোঝার একটা উপায় আছে আমি তোমাদেরকে যদি বলো প্রিপোজিশনের উপর একটা ক্লাস করিয়ে দেবো দেখো ওর বাইরে আসবে না ঠিক আছে একটু যদি নলেজ থাকে না দেখবে এখান থেকে বেসিক নলেজ খুব একটা বেশি দরকার নেই তো এখান থেকে একটা ফ্রি তুমি পেয়ে যাচ্ছ এবার দেখো সেম মিনিং মানে এখানে আমাদের সিনোনিম চেয়েছে তাহলে এখনও পর্যন্ত একটা সিনোনিম এসছে কিন্তু এখানে দেখছি সিনোনিম কিন্তু আর একটা এলো অর্থাৎ দুটো সিনোনিম হয়ে গেল তারপর দেখো সেম মিনিং তার মানে আরও একটা সিনোনিম পেয়ে গেলাম তারপর দেখো অপোজিট মিনিং কারণ এখানে আমরা অ্যান্টোনিম পেলাম আর একটা তার মানে ঘুরিয়ে ফিরে যেটা দেখা যাচ্ছে প্রায় ছটা থেকে পাঁচটা পর পরপর তোমাদের সিরিয়াল ওয়াইজ লিখে যাচ্ছি তার আগে তোমাদের ছোট্ট ইনফরমেশন দিই তারপর পুরো বিষয়টা একদম সংক্ষেপে বলছি দেখো বন্ধুরা আমি ওয়েবসাইটে সার্চ করছিলাম এ এন এম জিএনএম বেস্ট বুক দু এখানে আসার পর আমি যেটা দেখলাম যে এক্সাম বাংলার একটি বই কিন্তু এখানে শো করছে আমি এর আগে তোমাদেরকে এক্সাম বাংলা নিয়ে অনেক তোমাদের হচ্ছে কি অনেক দেখিয়েছি এক্সাম বাংলার বইটা কেমন তাহলে এই জায়গাটায় আমি দেখলাম যে এটা কিন্তু বেস্ট বা বলতে পারো স্টুডেন্টদের কাছ থেকে একটা কিন্তু ভালো প্রত্যাশিত কিন্তু জায়গাটা গিয়েছে আচ্ছা আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি এই বিষয়ে দেখো বন্ধুরা এই যে বইটা এক্সাম বাংলা পাবলিকেশনের যে বইটা রয়েছে তিরিশটি সাজিসটি প্র্যাকটিস সেট এএনএম জিএন এর জন্য এই বইটা যে বেস্ট সেলার বা বেস্টের জায়গায় কেন গিয়েছে এর প্রধান কয়েকটা কারণ বলি যে প্রথম কথা যেটা সেটা হচ্ছে প্রতিটি প্র্যাকটিস সেট ক্যাটেগরি ওয়ান এবং ক্যাটেগরি টু হিসাবে বিভাজিত হয়েছে দ্বিতীয় কথা কথাগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের টাইপ ওয়াইজ যেরকম টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসছে বা যে যে ধরনের প্যাটার্নকে ফলো করা হচ্ছে সেই ধরনের প্যাটার্নগুলোকে ফলো করে কিন্তু বইটা বানানো হয়েছে তারপরে দেখো প্রতিটা সেটে কিন্তু অঙ্ক এবং রিজনংয়ের সম্পূর্ণ সমাধান রয়েছে যেটা সব থেকে বেশি দরকার একটা স্টুডেন্ট সে ম্যাথ তো করতে পারে কিন্তু তার যে অনেক রকম প্রসেস আছে সেটা সে জানে না তো এখানে কিন্তু সেই শর্টকাট প্রসেসে কিন্তু সেই ম্যাথ এবং রিজনিং করানো আছে এবং আরও একটা পয়েন্ট যেটা সেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ফ্রি ওএমআর বুকলেট যে পরীক্ষায় দিতে গিয়ে আমাদের সবথেকে বেশি ভুল হয় অর্থাৎ ওয়েম আর এইটা ফিল আপ করতে গিয়ে অনেক স্টুডেন্টরা কিন্তু ভুল ফিল আপ করে তো এই জায়গাটা যেন না হয় সেই জন্য কিন্তু এক্সাম্মাল পাবলিকেশন তরফ থেকে কিন্তু কিছু ফ্রি ফ্রিতে কিছু ওয়েম বুকলেট দেওয়া হচ্ছে বইয়ের মধ্যে ঠিক আছে আচ্ছা এবার তোমাদেরকে বলি বইটা তো বললাম কী কী আছে এই দেখো আর বুকলেটটা একটা ছবি দেখে নাও দেখতে পা দেখতে পাচ্ছো এখানে তোমাদের এই ওয়েমারটা কী ফিল আপ করতো সেটা আমি একটা ভিডিও দিয়েছি আর ভবিষ্যতেও দেবো অসুবিধা নেই ঠিক আছে এখনই তারা করে এখনই দেখার দরকার নেই স্যার এখনই ক্লাস কী করে ওয়েমআর ফিল আপ করবে ওটা পরে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এবার তোমাদের বলি বইটা অর্ডার দেবে কী করে তুমি চাইলে এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসার ওয়েবসাইটে আসতে পারো এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তুমি নিতে পারো অথবা বাড়ির আশেপাশে বা নিকটবর্তী যে কোনো বুক স্টল থেকে তুমি কিন্তু বইটা অর্ডার দিতে পারো আচ্ছা এখানে আসার পর তুমি গো টু সরি অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে অথবা তুমি বাই নাও ক্লিক করে তুমি ডিরেক্ট এটা বাই করতে পারো ঠিক আছে তো এটাই ছিল আমার বক্তব্য বা আমি তোমাদের ক্লাসে ফ্রি নিয়ে যাই তাহলে বন্ধুরা যেটা দাঁড়ালো সেটা কী আমি তোমাদের একটা হোয়াইট পেজে নিয়ে যাই ঠিক আছে তাহলে ভালো বুঝতে পারবে যে আমাদের কোন চ্যাপ্টার থেকে কীরকমভাবে পড়তে হবে বা কোন চ্যাপ্টার বেশি নজর দিতে হবে ওই জন্য বললাম গাদা খাটনি কাটানো তো হয়তো অনেকে জানোই না যে এখনও পর্যন্ত তো পড়তে কী হবে তাই না অনেকে হয়তো ভয় বড়ই নি এখনও পর্যন্ত তো আমি শুরু করছি একটা করে তাহলে পেলাম যেটা সিনোনিম পেলাম তিনটে দেখো যেখানে একটা পাচ্ছিলাম প্রথমে সেটা কিন্তু সিনোনিম দেখা যাচ্ছে সিনোনিম সেটা পাচ্ছি তিনটে তাই না তিনটে পেলাম প্রিভিয়াস ইয়ারে এর আগের বছর দেখো তাও কিন্তু এরকমভাবে দুটো তিনটে করে আসছে সিনোনিম পাচ্ছ তিনটে অ্যান্টোনিম পাচ্ছ কটা অ্যান্টোনিম অ্যান্টনি পেলাম দুটো তাই তো দুটো না তিনটে যাই হোক আমি দুটোই ধরে রাখলাম আচ্ছা দুটো ছিল এরপরে কী ছিলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা সবথেকে ইম্পর্টেন্ট যদি এটাকে সাজা তাহলে এটাকে প্রথমে রাখা উচিত ছিল তাহলে যাই হোক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পেলাম আমরা পেলাম কিন্তু অলমোস্ট ছটা থেকে সাতটা যদি এই প্রিপোজিশানটাকে ধরে নিই তাহলে সাতটা ধরতে হবে সাতটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওকে যেটাকে আমি লাল কালারে লিখে দিই তাহলে বুঝতে পারবে এটা মোস্ট ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ এর মধ্যে তোমার ওই বিভিন্ন শব্দগুলো ওখানে বসাতে হবে এবং তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও পড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক হলো এবার চলে আসে যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমাদের নেক্সট যে টপিক সেটা কি সেটা হচ্ছে তোমাদের ওই কী বললাম ওটা অ্যান্টনিম শিরোনিতে গেলো আচ্ছা এই গেলো ব্যাপারগুলো গেল ঠিক আছে আমি একবার দেখে দিই আট আর দুয়ে দশ দশ আর তিনে তেরো তেরো তাই তো আর একটা কিসেই গেল চলো দেখি দেখিনি একবার আচ্ছা এই তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গেলো আচ্ছা কোনটা সঠিক শব্দ সেটা তো বলে দিলাম আচ্ছা হ্যাঁ তোমার হচ্ছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ ওটা থেকে একটা কোয়েশ্চেন এসেছিলো তাহলে এই যদি একটা দেখা যায় মোটামুটি চোদ্দোটা মতো কোশ্চেন হলো না আর একটা কি বাকি থেকে গেলো তাহলে মানে অ্যান্টোনিমটা বেশি ছিল যাই হোক এই ছিল আমার মোটামুটি স্ট্রাকচার যেখানে বললাম যে সিনোনিম থেকে তিনটে সিনোনিম আমি পুরোটা প্রথম থেকে লিচ্ছি হ্যাঁ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে আসছে প্রায় সাতটা কোয়েশন দেখালাম সাতটা কোশ্চেন একদম দেখা গেল তারপরে চলে আসছে তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান্টোনিম অ্যান্টো ঠিক আছে অ্যান্টোনিম থেকে আসছে তিনটে কোশ্চেন সিনোনিম এস ওয়াই এন সিনোনিম থেকে আসছে তিনটে কোশ্চেন আচ্ছা তারপরে যেটা দেখা যাচ্ছে তারপরে যেটা থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা কি সেটা হচ্ছে তোমার তিন তিন ছয় ছয় দিকে তিন তাই তো সরি সাতা তিনে দশ দশ তেরো তেরো আর একটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশান ওয়ান ওয়ার্ড যেটাকে বলে এক কথায় প্রকাশ ঠিক আছে তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশান থেকে একটা কোশ্চেন আসছে তাহলে কি দেখা গেলো এখন পর্যন্ত দেখলাম যে চোদ্দোটা কোশ্চেন কিন্তু আমরা এখানে পেলাম আর একটা কোশ্চেন কথা থেকে গেল আর একটা কোশ্চেন তোমাদের ওই অ্যান্টোনিম বা শ্রীনম থেকে এসছে আচ্ছা এবার তোমাদের মেন যে কথা সেটা বলি যে স্যার এটা তো বুঝলাম যে কোথা থেকে কী কোশ্চিন আসে কোন টপিকটা ইম্পর্টেন্ট তাহলে আমার কোন টপিক সব থেকে পর্যন্ত বেশি ইনকাম বেশি যেটা দেখা গেল যে ইম্পর্টেন্ট কোনটা সেটা হচ্ছে এই ফিলিন দ্য ব্ল্যাঙ্ক ঠিক আছে এই ফিলিন দ্য ব্ল্যাঙ্ক তোমাদের এমন একটা টপিক যেখান থেকে প্রচুর প্রশ্ন এসেছে এবার এইটা যদি তুমি দেখতে যাও এটা কিন্তু খুব একটা কঠিনও নয় আবার খুব একটা সহজও নয় কারণ একটি ছোট্ট ভুলে কিন্তু তোমার উত্তরটা ভুল হতে পারে তো এই জায়গাটা তোমার যদি বুঝতে হয় তাহলে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে কোন শব্দটার পর কী বসে ফিক্সড প্রিপোজিশন যেটাকে বলা হয় ঠিক আছে যে এই শব্দের পর এটা বসবে বা এমন একটা জায়গায় দেখা যায় যে এই এই জায়গাটায় এটা বসছে আমি যদি একটু বেসিক মানেটা জানি তাহলে কিন্তু উত্তরটা করতে পারবো তো এর জন্য তোমাকে বলি যে বইটা সব থেকে বেস্ট আমি বলবো ইংলিশের মধ্যে দেখো বই তো প্রচুর আছে তবে বলবো ভোকাবে যদি যদি বলা হয় তাহলে এস যে সমস্ত বইগুলো আছে আমি তোমাদের কয়েকটা বই বলছি এর বইয়ের বাইরে আমার মনে হয় না আসবে আর একটা জিনিস তোমাদের বলি একটা সিক্রেট বিষয় বলি এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম কোশ্চেন কোনো কোনো প্রিভিয়াস ইয়ারে আসার কোশ্চেন ঠিক আছে তোমার ভালোভাবে খেয়াল করে দেখবে কোথাও না কোথাও এই পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে ঠিক আছে কোথাও না কোথাও পরীক্ষা এসেছে মানে সিজি এস পরীক্ষা কোনো কোথাও এসে এসেছে ডাবলিউএসএস পরীক্ষা হয়তো এসেছে বা পুলিশের কোনো একটা পরীক্ষা এসেছে বা কোনো এন্ট্রান্স পরীক্ষা এসেছে ম্যাক্সিমাম কোশ্চিন কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পেপার ঠিক আছে এবার বলবে স্যার কী করে বুঝবো দেখো তোমাকে এই জন্য বেশি কিছু দরকার নেই আমি তোমাকে দুটো বই বলছি দুটো বই পড়বে ভোকে পোর্শানে তোমাদের কোনো ভুল হবে না আরেকটি জিনিস দেখেছো এই যে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ থেকে কিন্তু একটা প্রশ্ন দেখা দেখতে পেলাম না তাহলে ভয়েস চেঞ্জ ন্যারেশান এই ন্যারেশান চেঞ্জ বা তোমার ওই জায়গাটাই ফালতু তোমাদের মাথা কাটিয়ে লাভ নেই কারণ ওখান থেকে প্রশ্নই আসে না ঠিক আছে তাহলে একদম ভোক্যাপ থেকে কোশ্চেন আসে কোনো গ্রামাটিক্যাল কোনো প্রশ্নই নেই এখানে গ্রামাটিক্যাল বলতে এই তোমার প্রিপোজিশানটা একটু ইম্পর্ট্যান্ট আর কিচ্ছু নেই টেন্স থেকে কিছু কোশ্চেন আসে না ভয়েস সেন্স থেকে কোনো নেই তাহলে যে জায়গা থেকে কোশ্চেন আসে ওই জায়গাটা বেশি খাটে খেটে এখন লাভ নেই ঠিক আছে মেন মেন টপিকগুলো তোমাদের কাকে ধরতে হবে তাহলে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস হলো এটা গেলে তোমার বলে দিই যে বইটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসএসসির জন্য একটা বই আছে ব্ল্যাক বুক বলে ঠিক আছে এটা আমার কোনো প্রমোশন নয় কিন্তু হ্যাঁ এটা এর ভেবো না যে আমরা প্রমোশন করছি এটা প্রমোশন টোমোশন কিছু না তোমার খেয়াল করে দেখবে বইটা সবাই পড়ে ঠিক আছে যারা একটু ধরো হায়ার স্টাডিজ হয় না ব্ল্যাক বুক বলে আছে বই কালো রঙের একটা বই আছে ব্ল্যাক বুক ওকে এই ব্ল্যাক বুক বইটা যদি পড়ো দেখবে এর মধ্যে এর মধ্যে প্রচুর ভোক্যাব রয়েছে যেটা প্রিভিয়াস ইয়ারে আসা অথবা আর একটা বই বলছি এটা হলো একটা ব্ল্যাক বুক আর একটা বই আছে পিনাক্কেল বলে একটা বই আছে ঠিক আছে পিনাক্কেল আই পিনাক্কেল এ সি এল ই ঠিক আছে পিনাক্কেল বলে একটা বই আছে এই বইটা পড়তে পারো অথবা আর একটা বই আছে আমি তিনটে তোমাদের সাজেশান মানে তিনটে একটা মানে অপশনাল দিচ্ছি আর একটা বই কিরণের বই ঠিক আছে কিরণ পাবলিকেশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিরণ এবার বলবে স্যার এই প্রিভিয়াস ইয়ার পরে কী হবে তুমি জানো না প্রিভিয়াস ইয়ার পরে কতটা নলেজ গেইন করা যায় ও দেখবে আগে কনসেপ্টটা ক্লিয়ার করবে দেন প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসের ধরে ধরে করো আমি বলছি এর বাইরে তোমার কোশ্চেন আটটাও আটকাবে না এই দ্য ব্ল্যাঙ্ক থেকে ঠিক আছে কী রে গেল হ্যাঁ শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক না এর মধ্যে অ্যান্টোনিয়াম সিনোনিম পড়বে এর মধ্যে সিনোনিয়াম পাচ্ছো অ্যান্টোনিয়াম পাচ্ছো এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো একটা জায়গা থেকে আসছে তাহলে তুমি যদি একটু ধরে ধরে পড়ো না এই তিনটে চারটে বই যদি ভালোভাবে পড়ো তুমি তেরো কেন তুমি পনেরো তো পনেরো পেতে পারো ঠিক আছে তোমাকে আমি আপাতত বললাম যে তুমি একদম কিছু পারো না তুমি তেরো তো পাবে আর তেরো নম্বর দু অস্ত পাবে একটু যদি খাটো না তুমি একটু বুদ্ধি খাটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যদি শুধু সব ভুলে যাও শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ঠিক আছে ইন দ্য ব্ল্যাঙ্ক এবং ওয়ান ওয়ার্ড সাবসিউশন একটা নম্বর তুমি ওখান থেকে এমনি পেয়ে যাবে ঠিক আছে এমনি পেয়ে যাবে তুই একটু যদি বুদ্ধি খাটাও দেখি ওখান থেকে তোমার নাম্বারটা পেয়ে যাচ্ছ তাহলে যে সাত এবং আট আটটা নম্বর কিন্তু তোমার হাতের মুঠ হয়ে আছে একটু জাস্ট একটু বুদ্ধি খাটো দুই থেকে তিন সপ্তাহ একটু খাটলে তুমি কি তুই ফিল ফিলিং দ্য ব্ল্যাক থেকে সাথে সাথে পেতে পারো এবং ওয়ান ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা নম্বর পেতে পারো ওকে তাহলে আমি ছিল এই পুরো ক্লাসে আমি এই জিনিসটাই বললাম তোমাদেরকে যে একটু বুদ্ধি খাটাও গাধার মতো খেটে লাভ নেই এটা হচ্ছে মেন ব্যাপার আমি তো দেখেছি অনেক স্টুডেন্টরা যেন নতুন স্যার অ্যান্টনি স্যার এইটা করালেন না কেন ওটা করালেনা স্যার এটা কেন করাচ্ছেন না আরে বাবা যেটা ইম্পর্টেন্ট সেটা পড়ো যেটা আসে না পরীক্ষা সেটা পড়ে কী হবে হ্যাঁ বেসিক ধারণাটা অবশ্যই দরকার যে আমাকে যেই জিনিসগুলো জানতে হবে যেমন তোমার হচ্ছে কি টেন্সের ক্ষেত্রে কিছু না জানলে হবেই না তো ওগুলো তো জানতেই হবে বাট তারপরে এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও এবং আরেকটা জিনিস সেটা বলা ছিল সেটা হচ্ছে কি তোমাদের যে তোমাদের মক টেস্টের জন্য আমি বলেছিলাম যে আমি আমার একটা মক টেস্ট ব্যাচ খুলেছি যদি কারো মনে হয় দেখো সব থেকে ইম্পর্টেন্ট যেটা শেখার পর তোমাকে প্র্যাকটিস করতে হবে তো আমি মক টেস্ট ব্যাচ নিয়ে এসেছি নাম্বারটা হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু ওকে এই নাম্বারটা তোমার একটা হোয়াটসঅ্যাপ করে দেবে স্যার আমি জয়েন করতে চাইছি আমি পুরো ডিটেলসটা তোমাদের বলে দেবো ওকে এইখানে জয়েন করে তোমার কী কী পাবে টোটাল পনেরোটা মক টেস্ট পাচ্ছ ঠিক আছে পনেরোটা পুরো মক টেস্ট পাচ্ছ তোমার আর পিডিএফে পেয়ে যাবে ঠিক আছে যেরকমভাবে পরীক্ষায় প্রশ্ন দাও সেই ঠিক সেরকম প্যাটার্নকে ফলো করার প্রসঙ্গ বানাচ্ছি যদি কারোর মনে হয় ডিটেলস জানা তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে ওকে তো প্র্যাকটিস বললাম আর একটা জিনিস বলি তুমি যদি অনলাইন প্র্যাকটিস দেখো যে ফ্রি কিছু স্যার প্র্যাকটিস বলুন যেখানে ফ্রিতে ইয়ে করবো তাহলে আমি বলছি কিছু ওয়েবসাইট সেখান থেকে তুমি চেষ্টা করে দেখতে পারো যেমন তোমাদের টেক্সট বুক টেক্সট বুকে দেখবে ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবে ঠিক আছে ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো ঠিক আছে এছাড়াও দেখবে হুবহু যে কোশ্চেনগুলো বললাম যে ওই বইয়ের পিছনে যে প্র্যাকটিসেরগুলো আছে না যে প্র্যাকটিস কোশ্চেনগুলো আছে সেগুলো করো আমি বলছি তুমি নিশ্চিত একটু হলো যেখানে তুমি জিরো পেতে না ইংলিশে যেখানে পড়তে ইচ্ছা করে না তুমি জিরো পেতে সেখানে ধরে কোথাও পড়ো কিছু হোক না হোক দশ তেরো পেয়ে যাবে এমনি পেয়ে যাবে ঠিক আছে একটু যদি পড়ো সপ্তাহে বেশি না তুমি চেষ্টা করো যে সরি দিনে বেশি না তুমি দিনে চেষ্টা করো অন্তত পক্ষে দুই থেকে তিন ঘন্টা বেশি না তার থেকে বেশি নয় তা তুমি দেখবে একটু একটু করে পড়লে না তোমার নিজের প্রতি পড়াশোনার দিয়ে একটু ভালোবাসার ধন্যবাদ ঠিক আছে তো আজকে ক্লাসটা কেমন লাগলো একটু কিন্তু জানিয়ে দিও তো আশা করছি ভালো লেগেছে এবং ভালো লাগলে একটু লাইক করি তো তাহলে নেক্সট টাইম আমি আরও বেশি মোটিভেশন পাবো তোমাদের নতুন কিছু বলার ওকে থ্যাংক ইউ সবাইকে ধন্য धन्यवाद